জিন হাজির হয়ে যাবে, যেটি পড়ে নিলেই এমন কিছু দোয়া কালাম রয়েছে যেগুলোকে পড়তে আরম্ভ করে দিলে সেখানে জিন হাজির হয়ে যাবে। আতর যেমন ছুঁয়ে দিলেই খুশবু ছড়াতে আরম্ভ করে, ঠিক তেমনিভাবেই কতকগুলো দোয়া কালাম রয়েছে সেগুলোকে পড়তে আরম্ভ করে দিলেই সেখানে কিন্তু জিন হাজির হয়ে যাবে। তবে আম সাধারণ মানুষেরা এগুলোকে ট্রাই করতে যাবেন না, কারণ জিন হাজির হয়ে গেলে তখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন আর আপনি সামাল দিতে পারবেন না। এজন্যই যাদের জিন ছাড়ানো জিন হাজিরি সম্পর্কে একটু আধটু অভিজ্ঞতা রয়েছেন, কখনো কখনো জিন হাজির আপনি করেছেন, তিনারাই এই কাজটি করতে যাবেন, অন্যথায় আম সাধারণ মানুষেরা এটি করতে যাবেন না। চলুন সে দোয়া কালামগুলো কী কী যেগুলো পড়তে শুরু করে দিলেই জিন হাজির হয়ে যায়। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার এক, একটা সুগন্ধি ফুলের উপরে সুরা মুজাম্মিল একটি বার পাঠ করে সেই ফুলটিতে ফু দিয়ে জিনগ্রস্ত রোগীর নাকের গোড়ায় কিছুক্ষণ ধরলেই কিন্তু জিন হাজির হয়ে যাবে। নাম্বার দুই, বড় বড় কয়েকজন কাফিরের নাম যেমন নমরুদ, সাদ্দাদ, ফেরাউন, কারুন, ইবলিস, এই নামগুলোকে একটা সাদা কাগজে লিখে রোগীকে ভালোভাবে দেখিয়ে নিয়ে সেটিকে রোগীর সামনেই রোল করে জড়িয়ে নিয়ে রোগীর কাছে জ্বালিয়ে দিলেই কিন্তু জিন হাজির হয়ে যাবে। নাম্বার তিন, রোগীর বাঁ হাতের ছোট্ট আঙুলটি শক্ত করে টিপে ধরে নিয়ে উচ্চস্বরে আয়তুল কুরসি পাঠ করতে আরম্ভ করে দিলেই কিন্তু রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে। নাম্বার চার, রোগীর কানের গোড়ায় উচ্চ আওয়াজে সুরা জিন পাঠ করতে আরম্ভ করে দিলেই কিন্তু জিন হাজির হয়ে যাবে। নাম্বার পাঁচ, চার কুল সহ সুরা ফাতিহা সবগুলোকে তিন তিন বার করে পাঠ করে রোগীকে ফু দিলেই কিন্তু রোগীর শরীরে জিন হাজির হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল পাঁচটি উপায় জিন হাজির করার। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।